হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি বলে মনে করলাম। তার কারণ আমি একজন জিদ্দার ফ্যান হয়ে আমি কখনো চাই না জিদ্দাকে নিয়ে কোনো নেগেটিভিটি মার্কেটে ক্রিয়েট হোক। আমি এখানে ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করব না। আমাদেরই ভীষণ কাছের এক ভাই মহারাজ, মহারাজ একটু আগে ওর চ্যানেল থেকে একটি ভিডিও বানিয়েছে যেখানে ও বলেছে যে চেঙ্গিজ চাপে পড়তে পারে এবং চেঙ্গিজের রিলিজ ডেট পিছোতে পারে কিসি কা ভাই কিসি কি জানের জন্য। এটা নাকি এরকম একটা কানা ঘুষয় ও বা ভেতরের কোন রিলায়েবল সোর্স থেকে ও জানতে পেরেছে এই কথাটা। তো আমি মহারাজকে এখানে কোনো দোষ দেব না। যারা এই সোর্স গুলো ওকে দিচ্ছে তারা মিসলিড করছে ওকে, এবং তোমরা যারা জিদ্দার ফ্যানেরা আছো তারা একেবারেই কোনো টেনশন নিও না। চেঙ্গিজ ঈদেই আসবে, চেঙ্গিজ ঈদেই আসবে। আমি তোমাদেরকে 100% শিওরিটি দিলাম চেঙ্গিজ ঈদে আসবে। আর সলমান খানের কিসি কা ভাই কিসি কি জানের জন্য চেঙ্গিজ পিছনোর কোনো কারণই নেই। তার কারণ যারা সলমান খানের ফ্যান তারা কিসি কা ভাই কিসি কি জান দেখবে, যারা জিদ্দার ফ্যান তারা চেঙ্গিজ দেখবে, আবার বেশ কিছু কমন ফ্যানও আছে যারা চেঙ্গিজও দেখবে কিসি কা ভাই কিসি কি জানও দেখবে। যদি এটা আসতো টাইগার থ্রি তাহলেও বিষয়টা একটুখানি ভাববার ব্যাপার ছিল, মানে তাও একটুখানি মানা যেত যে টাইগার থ্রি এর জন্য চেঙ্গিজ রিলিজ পিছোতে পারে। কারণ চেঙ্গিজ এত বড় বাজেটের একটা ফিল্ম এবং জিদ্দা এই সিনেমাটাকে নিয়ে পুরো জিদ্দা কেন গোটা টিম যেভাবে খাটাখাটনি করছে, তোমাদের বলে দিই এখনো চেঙ্গিজের এডিটিং এর কাজ চলছে, ভিএফএক্স গ্রাফিক্স এর কাজ প্রায় 90% কমপ্লিট হয়েছে, এখনো 10% বাকি। মেকার্সরা মানে পাগলের মতন খাটছে রোজ এই প্রজেক্টটাকে নিয়ে যাতে আমাদের কাছে একটা ভালো তারা ফিল দিতে পারে, যাতে আমরা আবারও জিদ্দাকে সেই রাবণে যেমন জিদ্দাকে পেয়েছিলাম তার থেকেও বেটার করে যাতে চেঙ্গিজের জিদ্দাকে পাই সেই জন্য এই পরিশ্রম করা হচ্ছে। তো চেঙ্গিজের রিলিজ ডেট ঈদ 2023 এপ্রিল মাসের শেষেই চেঙ্গিজ রিলিজ পাবে। এটা নিয়ে তোমরা কোনো টেনশনই নিও না। এবং আমার মনে হয় কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে চেঙ্গিজ এলেও চেঙ্গিজের ক্ল্যাশ হওয়ার কোনো বিষয়ই নেই, এটা হতেই পারে না। এটা তো আলটিমেটলি মানতে হবে যে বাংলার সুপারস্টার জিদ্দা একমাত্র যার এখনো পর্যন্ত স্যাটেলাইট ভ্যালু বাকি সকলের থেকে অনেকটা বেশি, এটা তো মানতে হবে। এবং তোমরা গুগল করে নাও না টলিউড অফ সুপারস্টার কাকে দেখানো হয়, জিদ্দাকে। আমরা জানি মানুষটার মধ্যে না সেই বিষয়টা আছে এখনো, সেই যখন স্ক্রিনে আসে রাবণের যখন এন্ট্রি সিনটাতে আমরা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সঙ্গে জিদ্দাকে ঢুকতে দেখলাম তখন হলে হাততালি সিটি লাফালাফি হয়েছিল, এটা মানতে হবে। আর চেঙ্গিজের সময়ও এটা হবে। সো এই ধরনের গুজবে কান দিও না। আর আমি মহারাজকে আমি আবারও বললাম আমি কিন্তু মহারাজের ওপর একটুও রাগ করছি না, আমার ওর ওপর কোনো দুঃখও নেই মানে রাগও নেই। ওকে যারা এই ধরনের মিসলিড করছে তারা খুব ভুল কাজ করছে, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো একদম ঠিক হচ্ছে না। তো জিদ্দার ফ্যানেরা কেউ হার্ট হবে না, কেউ নিরাশ হয়েও না, চেঙ্গিজ ঈদেই আসবে এবং 7 তারিখ দোলের দিন চেঙ্গিজের কিছু একটা আপডেট আসবে, এটা তো আমরা 80% শিওর এখনো পর্যন্ত। এবার জিদ্দার হাউস তারা অকেশনের থেকে নন অকেশনাল দিনে বেশি আপডেট দিতে পছন্দ করে, হুটপাট আপডেট আসে জিদ্দার আমরা সকলেই জানি। তো দেখা যাক কি হয়, তবে চেঙ্গিজ ঈদেই আসছে, ছবিটাকে নিয়ে প্রচুর খাটা হচ্ছে, প্রচুর খাটা হচ্ছে আমাদের কাছে একটা ভালো মানের ছবি প্রেজেন্ট করবার জন্য। সো এই ধরনের খবর তোমরা মানে দেখেছো যারা, আমি তাদের উদ্দেশ্যেই বেসিক্যালি বলছি, তোমরা কিন্তু কেউ হার্ট হয়েও না বা দুঃখ পেও না, চেঙ্গিজ ঈদেই আসবে, ঈদেই আসবে চেঙ্গিজ। চলো টাটা।